আসসালামু আলাইকুম। দুনিয়া মানুষের বিচরণ ক্ষেত্র, তাও আবার সংক্ষিপ্ত সময়ের জন্য। এ কারণেই মানুষ সফলতার পেছনে দৌড়াতে থাকে। প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায়, তবে সব মানুষ সফলতা লাভের আসল রহস্যগুলো জানে না। আবার জানলেও অনেকে সফলতা লাভের নিয়ম বা উপায়গুলো মানে না, ফলে সফলতা লাভের চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছাতে পারে না। জীবনের প্রতিটি ধাপে সফলতা লাভে কোরআনে রয়েছে অনেক নসিহত ও কর্মপদ্ধতি, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের প্রভাব। এই আস্থা ও বিশ্বাসী মানুষকে ধাপে ধাপে সফলতার পথ দেখায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? তাই যে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পণ করে জেহাদ করবে। এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝো। তিনি তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহে। এটা মহাসাফল্য। এবং আরো একটি অনুগ্রহ দিবেন যা তোমরা পছন্দ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দান করুন, মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে মরিয়ম তার শিষ্যবর্গকে বলেছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে। শিষ্যবর্গ বলেছিল আমরা আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফের হয়ে গেল। যারা বিশ্বাস স্থাপন করেছিল আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হল। সূরা আশ-শফ আয়াত 10-14। জীবনে সব ক্ষেত্রে সফলতা লাভ করার জন্য কোরআনের রয়েছে একটি বিশেষ দোয়ার প্রভাব, যার ভাব ভাষায়ও তা সুস্পষ্ট। সবখানেই প্রযোজ্য এ দোয়া। দোয়াটি হল ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। অর্থ, বলুন হে পালনকর্তা আমাকে দাখিল করুন সত্য রূপে এবং আমাকে বের করুন সত্য রূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য। সূরা বনী ইসরায়েল আয়াত 80। মুমিন বান্দার প্রার্থনা যদি এমন প্রাণবন্ত ও আবেগময় হয় তবে সে আবেগ ও প্রাণবন্ত আবেদন আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের এই আবেদনই মানুষকে সর্বোত্তম সফলতার পথে পরিচালিত করবে। জীবনে সফলতা পেতে বেশি করে এই আয়াত পড়ার পাশাপাশি আমল করার বিকল্প নেই, তবেই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সহ যাবতীয় কাজকর্মে সফলতা লাভ করা সম্ভব হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে দুনিয়ার সুখ দুঃখ সহ প্রতিটি বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার এবং জীবনে প্রতিটি পদে পদে সফলতা লাভ করার তাওফিক দান করুন, ব্যর্থতা থেকে মুক্ত রাখুন। আমিন।